আমি এখন এমন একটা জায়গাতে এসেছি, আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখুন, হাতে তো নিয়ে ছিলই আমার, কী বলুন তো, এগুলো জানেন? এগুলো কি জানেন? চুনা পাথর, যেখান থেকে চুনও বের করা যায়। এটা হচ্ছে একটা চুনা পাহাড়। কতগুলো প্রসেসিং করতে হয় চুন বের করার ক্ষেত্রে, জ্বালিয়ে দিয়ে অনেক কিছু করতে হয়। তো এটা হচ্ছে একটা চুনা পাহাড়, এখান থেকে চুন অলরেডি বের করে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর আমি একটু নিচের দিকে নামার চেষ্টা করব, দেখাবো পেছনে কত বড় পাহাড়টা রয়েছে। খুবই সব ডেঞ্জার জায়গা, আমরা খুঁজে খুঁজে সব আসছি আর কি। এটা হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার, আমি পেছনে পাহাড়টা দেখি এখান থেকে দেখানো যায় কি না। পেছন দিকে আমি দেখাবার চেষ্টা করব, অনেকটা পেছনের দিকে, আর দেখা যাচ্ছে অনেকটা পেছন দিকে। মানে গেলে ওইদিকে গেলে হয়তো আরও পরিষ্কার দেখাতে পারতাম, কিন্তু অনেকটা দূরে যেতে হবে, এখন সম্ভব নয়। এমনিতেই ইলেকশন কভার করতে এসেছি, হাতে সময় কম, তার মধ্যে আমাকে সব কিছু দেখতে হচ্ছে। দর্শক, আমি যেটা বলতে চাইছি যে মেঘালয়ে চুনা পাথর একটা বিরাট প্রাকৃতিক সম্পদ। মানে কি নেই এখানে? বালি আছে, কয়লা আছে, পাথর আছে, চুনা পাথর আছে, খুবই মূল্যবান একেবারে বলা যায়। এই হচ্ছে, দেখুন পুরো একেবারে সাদা হয়ে রয়েছে। আমি দেখার চেষ্টা করছি আমার ক্যামেরা পার্সনকে দিয়ে। যদিও এই এখানে কিন্তু অলরেডি এখান থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে, এমনটাই জানতে পারছি। আসলে এত তো আমরা বুঝিও না কীভাবে কী করতে হয়। যাকে নিয়ে আর কি বেরিয়েছি তার কাছ থেকে জানলাম যে এটা চুনা পাহাড় ছিল, চুনা পাথরে। এইভাবেই এগিয়ে গিয়ে মানে পুরো এদিকটা পুরো জ্বালিয়ে দেওয়া, মানে এখান থেকে সব চুন বের করে অলরেডি নেওয়া হয়েছে, পেছনে এখনও সেই প্রসেস চলছে, পরপর আর কি এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দর্শক, এই মেঘালয় প্রাকৃতিক সম্পদে একেবারে ভরপুর, বলার কোনো অপেক্ষা রাখেন। আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি কোথাও পাথর, কোথাও আবার এখানকার পাথর, আবার পাহাড় কেটে আবার বালি হয়, যেমন নদী থেকে বালি হয়, পাহাড় কেটেও আবার বালি হচ্ছে, আমি সেটাও দেখছিলাম। মানে পাথর, কয়লা, বালি, আবার চুনা পাথরের মতো মূল্যবান। দেখুন, জানি না মেঘালয়ের ভবিষ্যৎ কী, যা সম্পদ দেখছি কতদিন থাকবে বা কতদিনে সব লুট হয়ে যাবে। দর্শক কী বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।